হ্যালো মাই লাভলি ভিয়ার্স আই এম সঞ্জিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি পাবদা মাছ রান্না করতেছিলাম রান্না করতে করতে ইতিহাস হয়ে যাচ্ছিলো তো ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো পাবদা মাছ কীভাবে রান্না করলাম সেটাও শেয়ার করব তার সাথে সাথে এটাও শেয়ার করব যে রান্না করা আসলে এত সহজ না আমার জন্য কারণ অনেকেই আমাকে বলে যে তুমি এত রাতে রান্না করো কেন বা ভাইয়া আসার পরে রান্না করো কেন সকাল সকাল অনেকে রান্না করে ফেলে কিন্তু আমি পারি না কেন পারি না সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি এখানে তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি তো এটা তো আমরা সবাই দিই আমি অল্প একটু তেল দিয়েছিলাম অল্প একটু তেল একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আবার আরও একটু তেল দিয়ে দিব আর পাবদা মাছ রান্না করা যে কোনো মাছ রান্না করা আসলে সহজ কাজ তো এটা আসলে ডিটেলস দেখানোর কিছু নাই তারপরেও দেখাচ্ছি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা ফলো করতে পারেন আর এই পাবদা মাছগুলো আমার আম্মু আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছিল তাই অনেক মজা করে খেয়েছি আসলে ইটালির পাবদা মাছ খাওয়ার যোগ্য নাই ওদের ফ্রিজিং করা থাকে আমি তো অনেক বছর মানে আরও যখন প্রথম প্রথম এসেছিলাম তখন আনতাম তারপরে আর আনি না আর খায়ও না কারণ আমার কাছে ভালো লাগে না একটা কেমন পচা গন্ধ আসে একদম পছন্দ করি না আমি তো আমি চেষ্টা করি বাংলাদেশে যখন বাংলাদেশ থেকে কেউ আসে বা আমি যখন যাই তখন চেষ্টা করি কিছু ফিশ আনার জন্য আর এখানে আমি প্রথমে মশলাগুলো ভেজে নিয়েছিলাম পরে আমি সামান্য একটু আদা বাটা দিয়েছি আর আমি আগেই কিন্তু একটু রসুন কুচি পেঁয়াজের সাথে দিয়ে নিয়েছিলাম আর এখন আমি টমেটো চাক করে কেটে নিয়েছিলাম ওই টমেটোগুলো ঢেলে দিলাম আর টমেটো পেঁয়াজ সব কিছু আমি একটু কষাবো কারণ পাবদা মাছটা এতই পাতলা এটা ভাজা যায় না আর এটা দেওয়ার পর নাড়া যায় না সত্যি কথা বলতে বাচ্চারা যখন বাবা মা কাজ করে তখন প্রচন্ড বিরক্ত করে বিশেষ করে আমার মনে হয় মারা যখন রান্না করে তখন বাচ্চারা মানে যেতেই চায় না রান্নাঘরে এসে বসে থাকে এটা লাগবে ওইটা লাগবে পানি দাও প্রচণ্ড বিরক্ত করে আর এখন আমি আমার পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছ কিন্তু ভাজা যাবে না সেটা আগেই বলেছি আর পাবদা মাছ দেওয়ার পরেই আমি পানি দিয়ে দিব কারণ বেশিক্ষণ যদি এভাবে রাখি তাহলে নিচে লেগে যাবে সেদিকে খেয়াল রাখবেন যারা পাবদা মাছ রান্না করেছেন তারা হয়তোবা বা পাবদা মাছের সম্পর্কে জানেন কিন্তু সত্যি কথা বলতে যারা পাবদা মাছ রান্না করে নেই কখনো তাদের জন্য এটা অনেক কঠিন যারা কখনো রান্না করেনি বা ফার্স্ট টাইম রান্না করেছে তারা এই কাজটা বা এটা ভুল করতে পারে তো আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম পরে পানি দিয়ে দিয়েছি আর আমি উল্টাই নিই উল্টা উল্টালে কিন্তু এটা ভেঙে যেতে পারে এটা অনেক সফট আর এখন আমি পানি দিয়ে আবার ভালো করে একটু মসলটা হালকা হালকা করে মিক্সড করে নিব তারপরে আমি ঢেকে রাখবো অল্প আছে প্রায় বিশ পঁচিশ মিনিট এটা কষাবো তো আস্তে আস্তে এটা হয়ে যাবে আর এটা এমনিতেই অনেক মজা এই মাছটা আমার তো খুব ভাল লাগে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাচ্চারা আমাকে খুব বিরক্ত করছে আমি আপনাদের রেসিপি দেখাচ্ছি কিন্তু এদিক দিয়ে আমার সাইফা আমার পা টানছে হাত টানছে কুলে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছে এক হাতে ওকে কুলে নিলাম এখন প্রচণ্ড বিরক্ত করছে কিভাবে বোঝাবো জানি না তো দেখুন সাইফাকে আমি উপরে বসাইছি চুলার সামনে তো সাইফার বসা দেখে সাফওয়ানও বসার জন্য খুব কান্নাকাটি করছিল পরে সাফওয়ানকেও বসাইলাম এখন দুজন বসে এখানে খেলাধুলা করছে এটা খুবই রিক্স চোলার সামনে বসে খেলাধুলা করা এখন রান্নায় মন দিবো না ওদের মন দিব ওদের দেখবো না রান্না দেখব আর মোটামুটি কিন্তু আমার রান্নার শেষ পর্যায়ে এক চুলায় ডাল বসেছি আর এক চুলায় আলু বসেছি সিদ্ধ করতে তো এদিক দিয়ে ওরা দুজন বসে আছে তো এরকম করলে ভিডিও করা যায় না অনেক সময় ভিডিও করতে গেলে লবণ দিতে ভুলে যাই বা লবণ দিয়েছি ভিডিও করতে ভুলে গিয়েছি আদা রসুন দিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি এরকম আমার সাথে অনেক হয় বা দিতেই মনে নাই। এরকমও হয় আমার সাথে তো আসলে বাচ্চা নিয়ে ইউটিউবিং করা বা ফেসবুকে পেজ চালানো ভিডিও করা তারপর ভিডিও দেওয়া রান্নাবান্না করা অনেক কঠিন কাজ আর আমি ওর আব্বু না থাকলে মানে বাসায় না থাকলে আমি রান্না রান্নাবান্না করতে পারি না আর ওরা খুব বিরক্ত করে তাই আমি ওর আব্বু আসলে পরে রান্না করি সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ